হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স কামা এখন তোমাদের ক্লাস নাইনের ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ তার পেজ নাম্বার দুশো বাহাত্তরে যে তেরো নম্বর স্কুলটা দেওয়া হয়েছে সেই স্কুলের তোমাদের সমস্ত শর্ট কোয়েশ্চেন এবং যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো আছে তার উত্তরগুলি এই ভিডিওটিতে দেবো তো তোমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তেরো নম্বর স্কুল মানে অলরেডি এর আগের স্কুলগুলো তোমাদের দেওয়া হয়ে গেছে এটা তোমাদের লাস্ট স্কুল ঠিক আছে তো বন্ধুর মধ্যে তোমরা ভিডিওগুলি শেয়ার করবে অবশ্যই কারণ তারাও কিছুটা এতে উপকৃত হবে তো দেখো একের তাকে একেরটা কি বলছে লব্ধ রাশিটি হলো ভর সময় কার্য লব্ধ রাশি এখানে অবশ্যই হচ্ছে দৈর্ঘ্য সময় মূল একক তো কার্য হচ্ছে এখানে লব্ধ রাশি এগুলো হবে মূল রাশি এরপর দুই একটা মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশিটি হলো মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশি অবশ্যই ঘন এরপরে কোশ্চেন ক্ষমতার মাতৃ সংকেত কত না ক্ষমতার মাতৃ সংকেত এম এল স্কোয়ার মাইনাস থ্রি বাই সময় চারটা ভরবেগ হলো এক প্রকার কি বল শক্তি গতীয় ধর্ম জড়তার পরিমাণ তো এটা অ্যান্সারটা বলো তোমরা গতি ধর্ম এর পাঁচের দাগেরটা কোনো বলের দুটি সমকোণী উপাংশ তিন নিউটন ও চার নিউটন হলে বলের মান কত হবে তো বলের মান হবে অর্থাৎ লব্ধি বল কত হবে লব্ধি বল হচ্ছে অধিভূতির স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারে ভেঙে দাও সূত্রে তার মানে দুটো হর তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার তার মানে অ্যান্সারটা হবে তিন স্কোয়ার প্লাস চার চার ষোলো নয় আর ষোলোই করলে কত হয় হবে কত না পাঁচ তারপরটা হচ্ছে ডেটটা আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট ছয়টা আলফা ও বিটা কোনার আধানের অনুপাত কত তো আলফা কোনা মানে কি হচ্ছে হিলিয়াম ফোর টু অর্থাৎ দুটো পারমানি ক্রমাঙ্ক হচ্ছে দুই আলফা কোনার তাহলে আলফা কণা হচ্ছে পারমানিক ক্রমাঙ্ক দুই মানে দুটো প্রোটন আছে তো দুটো প্রোটনের আধান কত ইলেকট্রনের আধানের দ্বিগুণ আর বিটা কোনায় মানে কি বিটা কণায় একটা ইলেকট্রন আছে তো ইলেকট্রনের আধান আর এখানে প্রোটনের আধান হচ্ছে দুটো প্রোটন তার মানে ইলেকট্রনের এখানে দ্বিগুণ তার টু ইস টু ওয়ান অ্যান্সার হয়ে যাবে কত না ডি ঠিক আছে চলো নেক্সট সাতেরটা কী বলছে ও টু মাইনাসনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত তো এমনি ও হলে কত হয় ও হলে হয় দেখো লাস্ট কক্ষপথে ইলেকট্রন থাকবে ছটা যখন টু মাইনাস হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে আরও দুটো ইলেকট্রন এক্সট্রা অর্থাৎ প্লাস করলে পেয়ে যাবো আমরা আট তা সঠিক অ্যান্সার হচ্ছে আটটা প্রতি আছে পিবি দুশো এগারো বিরাশি এবং পিবি দুশো বারো বিরাশি হল জোড়া কী হবে দেখো এখানেও বিরাশি বিরাশি পারমাণবিক ক্রমাঙ্ক সমান পারমাণবিক ক্রমাঙ্ক সমান অর্থাৎ পটন সংখ্যা সমান হলে কি বলবো আমরা আইসো আইসোটোপ আইসো অ্যান্সার হচ্ছে এটা চলো গ্রুপ বি গ্রুপি দুই দাগের এক একটা এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার এক আলোকবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স গুণিত টেন টু দি পার টুয়েলভ কিলোমিটার এক আলোকবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স গুণিত টেন টু দি পার টুয়েলভ কিলোমিটার দুই একটা একটি বস্তুর ভর তিন হাজার কেজি ও আয়তন তিন মিটার কিউব হলে ঘনত্ব কত হবে তো ঘনত্ব ডি সমান এম বাই ভি সমান এম এর মান কত না তিন হাজার ডিভাইডেড বাই ভি এর মান হচ্ছে তিন তার মানে অ্যান্সার হলো হাজার হাজার এককটা কি না কেজি পার মিটার কিউব এটা হচ্ছে অ্যান্সার এরপরের কোয়েশ্চেন তিন এটা সত্য মিথ্যা সব গতি আপেক্ষিক অবশ্যই এটা সত্য এরপরে কোয়েশ্চেন রোলার টানা বা ঠেলা কোনটি সুবিধাজনক অবশ্যই রোলার টানা অ্যান্সারটা হচ্ছে রোলার টানা সুবিধাজনক এরপরে কোয়েশ্চেন অথবা প্রতিমিত বল কাকে বলে দেখো প্রতিমিত বল কোন বস্তুতে ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি যদি শূন্য হয় তাহলে ক্রিয়াশীল বলগুলিকে প্রতিমিত বল বলে তো যেহেতু এত বড় অ্যানসারটা লিখতে আমার সময় লাগবে তোমাদের উত্তরটা দেখিয়ে দিলাম চলো নেক্সট কোশ্চেন কি বলছে পাঁচেরটা ইসাইতে ভর বেগের একক লেখো তো ইসাইতে ভর বেগের ভরের একক কি কেজি আর বেগের একক কি মিটার পার সেকেন্ড তাহলে কেজি মিটার পার সেকেন্ড এরপর ছয়টা এইচ এইচ প্লাস এইচ ই প্লাস এবং এলআই টু প্লাস কোনটির ক্ষেত্রে তত্ত্ব প্রযোজ্য নয় তো মনে রাখবে তত্ত্ব প্রযোজ্য হয় হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে যাদের ইলেকট্রন বিন্যাসটা মিলবে তাদের ক্ষেত্রেই মিলে তো এইচ প্লাস তো হচ্ছে না এইচ প্লাস হাইড্রোজেনের পরে হিলিয়াম প্লাস দেওয়া হচ্ছে মানে একটা ইলেকট্রন কম মানে হাইড্রোজেনের সঙ্গে মিলে যাচ্ছে এলআই টু প্লাস তিন নম্বর থাকে লিথিয়াম দুটো প্লাস মানে দুটো ইলেকট্রন বেড়ে গেলে হাইড্রোজেনের সঙ্গে মিলে যাচ্ছে কিন্তু এইচ প্লাস এটা হবে না তার মানে অ্যান্সারটা হয়ে যাবে এইচ প্লাস কোনটির ক্ষেত্রে বোর্ডত্ত্ব প্রযোজ্য নয় অ্যান্সার হবে এইচ প্লাস এরপর সাতেরটা প্রমাণের মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি তো হবে নিউট্রন এরপরে করো নিউট্রনপেন ক্রমাঙ্ক এগুলো দেওয়া আছে তাহলে এখানে কোন একটা মৌল পাবো আমরা আর এখানে দিয়েছি যে একটা নিউট্রন ওয়ান জিরো এটা উৎপন্ন হবে তাহলে এখানে কণাটা কি হবে কোনটা হচ্ছে অবশ্যই দেখো মিলাতে হবে কত আছে নয় আর চারও নয় আর চারে কত হয় তেরো আর তার মানে এখানে আছে কত এক তার মানে এখানে লাগবে ভর সংখ্যা আর বারো বারো আর এক যোগ করলে তবে তো হবে তাহলে বারো আর এখানে গিয়ে আছে দেখো চার আর দুই চার দুই কত ছয় এখানে কত আছে শূন্য তার মানে এখানে ছয় লাগবে অর্থাৎ বারো আর ছয় কার হয় কার্বনের ক্ষেত্রে হয় তাহলে সি উপরে বারো নিচে হবে ছয় এটা হয়ে গেল সঠিক অ্যান্সার ঠিক আছে আচ্ছা করি বুঝতে পেরেছ চলো নেক্সট গ্রুপ সি গ্রুপ সি অঙ্ক কি আছে তিনের দাগে চারের অথবারটা দেখো তিনের দাগে চারের অথবারটা স্থির অবস্থা থেকে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলা একটি বস্তুর বেগ চার সেকেন্ড পর কত হবে তাহলে কি কি দেওয়া আছে সেরা অবস্থা মানে প্রাথমিক বেগ শূন্য এত তরণ দেওয়া আছে সমতরণে এর মান দেওয়া আছে বস্তুর বেগ মানে ভি এর মান জানতে চেয়েছে সময় দেওয়া আছে চার সেকেন্ড খুব সহজ অঙ্ক ভি সমান ইউ প্লাস এটি ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিলে তোমরা পেয়ে যাবে তাহলে দেখে নেওয়া প্রথমে লিখবে যে প্রদত্ত ইউ সমান কত না শূন্য এ সমান পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার ভি সমান জিজ্ঞাসা চিহ্ন টি সমান চার সেকেন্ড তাহলে লিখবে আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি এখান থেকে বসিয়ে দাও তাহলে ইউরোমান কত স্থিরবস্থা মানে শূন্য প্লাস পাঁচ গুণিত চার মানে কুড়ি চার সেকেন্ড পরে বস্তুটির বেগ হবে কুড়ি মিটার পার সেকেন্ড তারপরের কোশ্চেন তিনের তারিখের ছয়টা তিনের তারিখের ছয়টা কি আছে দেখো ফসফরাস একত্রিশ পনেরো তে নিউক্লিয়নের সংখ্যা কত নিউক্লিয়ন মানে পরমানুত উপস্থিত নিউক্লিয়ন কাকে বলে নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত কণাগুলো থাকে তাদের সংখ্যা বলে সেখানে নিউক্লিয়নের সংখ্যা বলতে অর্থাৎ পোটনের সংখ্যা প্লাস নিউটনের সংখ্যা তো সেই প্রোটন আর নিউটন সংখ্যা মানেই তো ভর সংখ্যা আর ভর সংখ্যা মানেই হল নিউক্লিয়ন সংখ্যা অর্থাৎ অ্যান্সার হচ্ছে একত্রিশ ঠিক আছে নিউক্লিয়ন সংখ্যা একত্রিশ এরপর নিউক্লিয়ার কাছে সেটা তো অঙ্ক নয় আচ্ছা এরপর গ্রুপ ডি এ একটা প্রবলেম আছে চারের দাগের অথবা একটা পদার্থ আয়নগুলির ইলেকট্রন বিন্যাস লেখো এবং এদের মধ্যে কারা পরস্পর আইসো ইলেকট্রনিক এখানে দেখো দেওয়া আছে সিএল মাইনাস এ আর এন ই সি টু প্লাস ও টু মাইনাস এল থ্রি প্লাস তো দেখো এখানে কিন্তু সমস্তগুলো আয়ন নয় ঠিক আছে এ আর আর্গন ই নিয়ন এরা কিন্তু আয়ন নয় কিন্তু সিএল মাইনাস বাকিগুলো আয়ন আছে তো এই দুটো হিসেবে এখানে লিখলে হবে না এখানে বলছে আয়নগুলির ইলেকট্রন বিন্যাস তাহলে অ্যান্সারটা দেখে নাও তাহলে লিখবো এইভাবে যে মৌল বা আয়ন কারণ কতগুলো এখানে মৌল আছে অ্যাকচুয়ালি শুধু আয়নগুলোই লিখতে বলেছে আর ইলেকট্রন বিন্যাস কে এল এম এন পর্যন্ত লেখার দরকার নেই তিনটা কক্ষপতি যেহেতু কুলিয়ে যাচ্ছে হ্যাঁ আর এন লিখলে এনটা খালি রাখিয়ে দেবে কোনো অসুবিধা নেই এবার দেখো সিএল মাইনাস কুলিনের কত ক্রমাঙ্ক সতেরো মাইনাস আছে মানে একটা ইলেকট্রন এক্সট্রা থাকবে তাহলে কত হলো সতেরো আর একে আঠেরো আঠেরো হলে দুই কমা আট কমা আট কারণ দুই আটে দশ দশ সাটে আঠেরো এরপর আগুন আর্গনের ক্ষেত্রে পারমাণিক ক্রমাঙ্ক আমরা জানি আঠেরো তাহলে কত হবে না দুই কমা আট কমা আট একই রকম হবে নিয়ন নিয়নের ক্ষেত্রে কত নিয়নের দশ তাহলে দুই কমা আট তারপর কি হচ্ছে আমরা ক্যালসিয়াম ক্যালসিয়ামের জন্য সিএ প্লাস পারমানিক্রমাকে কত কুড়ি টু প্লাস আছে মানে কত দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে অর্থাৎ হয়ে গেছে তখন আঠেরো আঠেরো করলে তাহলে দুই কম আট কমা আট এরপর অক্সিজেন ও টু মাইনাস তো অক্সিজেনের ক্ষেত্রে কত হয় আট আট মানে কত দুই কমা ছয় কিন্তু আছে টু মাইনাস মানে আরও দুটো ইলেকট্রন এক্সট্রা আছে তার মানে দুই কমা আট এরপর আছে অ্যালুমিনিয়াম এল থ্রি প্লাস অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হয় তেরো যদি সেখান থেকে আরও তিনটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে না তেরো থেকে তিন বেরিয়ে গেলে দশ তার মানে দুই কমা আট এবার বলছি এদের মধ্যে কোনগুলো আইসো ইলেকট্রনিক আইসো মানে কি সমান ইলেকট্রনিক মানে সমান সংখ্যক ইলেকট্রন আছে কোন আয়নগুলির মধ্যে তো আয়ন কোনগুলি আয়ন হচ্ছে আরগোনার নিয়ন বাদে সমস্তগুলি আয়ন আছে এবার আইসো ইলেকট্রনিক সমান ইলেকট্রন আছে দেখো এল থ্রি প্লাস এ এল থ্রি প্লাসের ক্ষেত্রে কত না দশ আচ্ছা ক্যালসিয়ামের ক্ষেত্রে কত না আঠেরো আচ্ছা আর এখানে কি আছে দেখো ক্লোরিনের ক্ষেত্রে কত না আঠেরো তাহলে মিলছে কোনটার সাথে কোনটা দেখো দশ দশ কার মিলছে এই দুটো এই এর একে অপরের আইসো ইলেকট্রনিক অর্থাৎ ও টু মাইনাস এবং এল থ্রি প্লাস একে অপরের আইসো ইলেকট্রনিক এবং সি এ টু প্লাস আর সি প্লাস এবং সিএল মাইনাস একে অপরের আইসো ইলেকট্রনিক কারণ উভয় আঠেরোটা করে ইলেকট্রন আছে আর ও টু মাইনাস আর এল থ্রি প্লাস একে অপরের আইসো ইলেকট্রনিক কারণ উভয়ই দশটা করে ইলেকট্রন আছে ঠিক আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সকালে ভালো থেকো ওকে বাই